নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয় টেক্সট বুকের ধারাবাহিক আলোচনার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক রচনা অংশটিকে নিয়ে। তোমরা জানো নবম শ্রেণীর পাঠ্যসূচিতে এই চিঠি রচনা অংশটি পাঠ্য। ঠিক তেমনভাবে যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই রচনা অংশটিকে পড়তে হবে। তাহলে উভয়ের ক্ষেত্রেই এই রচনা অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে এই রচনা অংশটি থেকেই গুরুত্বপূর্ণ তথ্যাবলীর বিশ্লেষণ করব। তোমরা দেখছ বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার ক্লাস। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানে দেখে নিই এই রচনা অংশ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যাবলীর বিস্তারিত আলোচনা। এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারার ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য, যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয়। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আজকে আলোচনা করব চিঠি প্রবন্ধটিকে নিয়ে। দেখো, চিঠি প্রবন্ধের রচয়িতা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এর উৎস হিসেবে পাওয়া যায় বাণী ও রচনা। এই বাণী ও রচনার সপ্তম খণ্ডে আমাদের এই চিঠি প্রবন্ধটি রয়েছে। মনে করা হয় এই বাণী ও রচনা গ্রন্থের 360তম চিঠি হলো আমাদের এই পাঠ্য, যে অংশটি আলোচনা করছি সেই অংশটি। অবশ্য বিভিন্ন বইতের মতান্তর লক্ষ্য করা গেছে। মনে করা হয় আগে এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত পত্রাবলী গ্রন্থের 371 সংখ্যক চিঠি ছিল। পরবর্তীতে শেষ পর্যায়ে বাণী এবং রচনা এর যে সপ্তম খণ্ড, সেই সপ্তম খণ্ডের 360তম চিঠি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা এই প্রবন্ধটি যখন পড়ছি তখন সেখানে কতগুলো চরিত্র পাচ্ছি, যেমন মিস নোবেল, স্টার্ডি, মিস মুলার, মিসেস সোভিয়ার, মিস ম্যাকলাউড, মিসেস বুল। আমাদের চরিত্রগুলো প্রত্যেককে কিন্তু ভালো করে বিশ্লেষণ করে পড়তে হবে। এরপরে আমরা একটা হিন্দি প্রবাদ পাবো, মরদ কি বাত হাতি কা দাঁত। এটার অবশ্য প্রসঙ্গ রয়েছে যে একবার বেরোলে আর ভিতরে যায় না। আমরা যখন এই প্রবন্ধটি পড়ছি এখানে একটা ধর্মের উল্লেখ পাবো, সেটার নাম হচ্ছে বেদান্ত ধর্ম। তাহলে দেখো আমরা রচনা পরিচিতি অংশে বেশ কিছু তথ্য দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি লেখক পরিচিতি অংশে। লেখক পরিচিতি অংশে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, যাতে যারা 11-12 বা 11-12 শ্রেণীর জন্য পরীক্ষা দিচ্ছ তাদের একটু হলেও এই লেখক পরিচিতি অংশটা কাজে লাগবে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19 শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। এবার দেখব জন্ম পরিচয়। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়া অঞ্চলে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, আর তোমরা মনে রাখবে তার ডাকনাম ছিল বিলে। অবশ্য তাকে অনেক সময় বিশ্বম্ভর বলেও ডাকা হতো। এরপরে দেখব সন্ন্যাস গ্রহণের প্রসঙ্গটি রয়েছে, যে 1866 খ্রিস্টাব্দে বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করেন। তাহলে দেখো আমরা মোটামুটি বেশ কিছু তথ্য এখান থেকে পেয়ে গেলাম। আমরা এবার চলে যাব পরবর্তী অংশে। তোমাদের কিন্তু এই তথ্যগুলোকে খুব ভালো করে পড়তে হবে, নতো তোমরা কিন্তু লেখক পরিচিতি অংশটা অনেকটাই গুলিয়ে ফেলতে পারো। যাই হোক, আমরা এর পরের অংশে যাই। দেখো পরের অংশে রয়েছে উল্লেখযোগ্য গ্রন্থ। এই যে বিবেকানন্দের এই গ্রন্থগুলো সম্পর্কে একটু জানা তোমাদের অবশ্যই জরুরি, যেমন প্রাচ্য পাশ্চাত্য 1902, বর্তমান ভারত 1905, পরিব্রাজক 1905, ভাববার কথা 1907, পত্রাবলী, এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। এবার দেখবো 1902 খ্রিস্টাব্দে 2 জুলাই স্বামী বিবেকানন্দের জীবনাবসান হয়। তাহলে দেখো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা তথ্য জেনে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুতে। বিষয়বস্তু যখন বিশ্লেষণ করব তখন কি পাচ্ছি, কল্যাণীয়া মিস নোবেল সম্বোধন করে স্বামীজি চিঠিটি শুরু করেছেন। মিস্টার ইটি স্টাডির এখানে চিঠিতে স্বামীজি জানতে পেরেছেন যে মিস নোবেল ভারতে এসে সচক্ষে সব কিছু দেখতে দৃঢ় সংকল্পবদ্ধ। ভারতের জন্য মিস নোবেলের মতো একজন মহীয়সী নারীর খুব দরকার, বিশেষ করে ভারতীয় নারী সমাজের জন্য। তার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, তার শরীরে প্রবাহিত কেল্টিক রক্তের যে নারী শক্তি বিদ্যমান, ভারতের পক্ষে তা একান্তই দরকার। এদেশে তা থাকা নিয়ে, নোবেলের থাকা নিয়ে অনেক বিঘ্ন আছে। এদেশীয় মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব তার ধারণার অতীত।
শ্বেতাঙ্গটা তাকে খামখেয়ালি ভাববে, তার গতিবিধি সন্দেহের চোখে দেখবে, গ্রীষ্মপ্রধান জলবায়ু তার কষ্টের প্রধান কারণ হবে। শহরের বাইরে কিছুমাত্র বা অল্প কিছু ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য মিলবে না, এসব জেনে ভারতে আসায় সাহসিনী হলে তার আগমনকে স্বামীজি স্বাগত জানাবেন। স্বামীজি যেটুকু প্রভাব আছে তা দিয়ে তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন। আমরা পরবর্তীতে কী দেখতে পাচ্ছি, না কাজে ঝাঁপিয়ে পড়ার আগে, বিবেকানন্দ বলছেন কাজে ঝাঁপিয়ে পড়ার আগে মিস নোবেল যেন চিন্তা করেন। হ্যাঁ, কাজে বিরক্তি এলে, হতাশ হলে স্বামীজিকে পাশে পাবেন, খাঁটি লোকের কথা নড়চড় নেই, ওই যে মারাত কি বাত হাতি কাদা, তাই না? মিস মুলার বা অন্য কারো সাহায্য পাবেন, নিজের ভাবে মিস মুলার চমৎকার মেয়ে হলেও তিনি নিজেকে আজন্ম নেত্রী বলে মনে করেন। মানে নিজের ভাবে মিস মুলার চমৎকার মেয়ে, মানে নিজে নিজে ভাবে যে মিস মুলার একজন চমৎকার মেয়ে, কিন্তু তিনি আজন্ম নেত্রী নিজেকে বলে মনে করেন। ভাবেন দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকার প্রয়োজনীয়তায় আসল। তাহলে এই যে এক জায়গায় বলছে যে আজন্ম নেত্রী, কাকে বলছি আমরা? মনে রাখবে মিস মুলারকে, তাই না? তিনি মনে করেন দুনিয়াকে ওলট পালট করে দিতে হলে টাকার প্রয়োজনীয়তাটাই আসল, কিন্তু তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্প, তার রুক্ষ মেজাজ, অদ্ভুত অস্থিরতার সজ্জন্য সফল হবে না। মানে তার যে এই যে মঠের অধ্যক্ষ সুলভ সংকল্প রয়েছে, এগুলো তার সফল হবে না কেন? রুক্ষ মেজাজ আর অদ্ভুত অস্থির চিত্ততা বা অস্থিরতা, এর জন্য সে কিন্তু সফল হবে না। তারপরে দেখো আমরা পাবো কি, সোভিয়ার দম্পতি ও মিস্টার স্টার্ডি ভালো মানুষ, তারা সন্ন্যাসীদের ওপর মুরুব্বিয়ানা করতে এদেশে আসেননি, তাদের কর্মপ্রণালী এখনও নির্দিষ্ট নেই। আমেরিকা থেকে মিস ম্যাকলাউড, মিসেস বুল শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন। তাদের মধ্যে মিস ম্যাকলাউড মিস নোবেল লন্ডনে দেখেছেন, তাই না? মিস ম্যাকলাউডকে মিস নোবেল লন্ডনে দেখেছেন, তারা ইউরোপ হয়ে আসছেন। তাদের সঙ্গে মিস নোবেল আসতে পারেন, মিস্টার স্টার্ডির কাছ থেকে এই চিঠিটি পেয়েছেন, তার শুষ্ক প্রাণহীন। তাহলে কোন চিঠিটি? মিস্টার স্টার্ডির কাছ থেকে যে চিঠিটি স্বামীজি পেয়েছিলেন তার শুষ্ক ও প্রাণহীন। হয়তো লন্ডনের কাজ পণ্ড হওয়ায় এই হতাশা, অনন্ত ভালোবাসা জানিয়ে স্বামীজি চিঠিটি শেষ করেছেন। তাহলে দেখো মোটামুটি তোমরা এই টেক্সটটিকে দুবার ভালো করে পড়ে নিও, তাহলে তোমাদের আর এই বিষয়টি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমরা চলে যাচ্ছি আলোচনাতে। দেখো চিঠি সম্পর্কে কিছু তথ্য বলি আগে দেখে নিই। যেমন চিঠিটি লেখা হচ্ছে আলমোড়া থেকে, কবে লেখা হচ্ছে? 29 জুলাই 1897। আচ্ছা, কাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে? মিস মার্গারেট নোবেলকে উদ্দেশ্য করে চিঠি নামক গদ্যাংশটি রচিত হচ্ছে। আচ্ছা, এই চিঠির প্রকৃত ভাষা কী? দেখো আমরা যেটা পড়ছি সেটা বাংলা ভাষায়, কিন্তু মনে করা হয় চিঠি রচনাটি প্রকৃতপক্ষে ইংরাজি ভাষায় লেখা, তাকে বাংলায় অনুবাদ করা হয়েছে এক্ষেত্রে। আচ্ছা, চিঠির শেষে আমরা কী পাচ্ছি? দেখবো নোবেলকে লেখা চিঠির শেষে বিবেকানন্দ নিজেকে সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ বলে পরিচয় দিয়েছেন। আর এই চিঠির প্রকার, চিঠিটা সম্পাদিত অর্থাৎ ব্যক্তিগত চিঠি বলতে পারি আমরা। আচ্ছা, এবার আমরা এই চিঠি রচনার আলোচনা করতে গিয়ে যে চরিত্রগুলো পেয়েছি, যে চরিত্রগুলো আলোচনা না করলে আমরা বেশ কিছু প্রশ্ন মিস করে যাব, সেই চরিত্রগুলো সম্পর্কে এবার আলোচনা করব। আমরা চলে যাচ্ছি চরিত্র আলোচনায়। দেখো চরিত্রগত আলোচনার আমরা প্রথমেই যাব নোবেলের পরিচয়ে। এই মিস নোবেলের পরিচয়টাই হচ্ছে এই রচনার প্রধান ভূমিকা বলতে পারো। এখানে আমরা কী কী পাচ্ছি? দেখো এখানে পাবো প্রথমে পরিচয়। নোবেল স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা। তার সম্পূর্ণ নাম মিস মার্গারেট নোবেল। স্বামীজি নোবেলকে সিংহ, প্রকৃত সিংহীর সাথে তুলনা করেছেন। কিসের সাথে? প্রকৃত সিংহীর সাথে। আর স্বামীজি মিস মুলারের কাছ থেকে নোবেলের কর্মপ্রণালী সম্পর্কে শুনেছেন। তাহলে কার কাছ থেকে শুনেছেন? মিস মুলারের কাছ থেকে। চিঠিতে নোবেলকে কল্যাণীয়া মিস বলে সম্বোধন করা হয়েছে। এরপরে দেখব বিদ্যালয় স্থাপন। স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা আজও নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। আচ্ছা, কে প্রতিষ্ঠা করলেন? মিস নোবেল। আচ্ছা, তার লিখিত বই দ্য মাস্টার অ্যাজ এ স হিম, হ্যাঁ, দ্য মাস্টার অ্যাজ আই স হিম আর ওয়েব অব ইন্ডিয়ান লাইফ, এই যে দুটো গ্রন্থের আমরা পরিচয় পাচ্ছি, এটা নোবেল লিখেছেন। আচ্ছা, তার প্রবাহিত রক্ত, তার শরীরে কেল্টিক রক্ত প্রবাহিত হয়ে আছে। আর শেষে দেখবো জীবনাবসান। 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন মিস নোবেল। তাহলে মোটামুটি দেখো এই নোবেল থেকে আমরা কিন্তু বেশ কিছু তথ্য পাচ্ছি, প্রত্যেকটাকে খুব খুঁটিয়ে পড়বে এবং ভালোভাবে দেখে বুঝে পড়ার চেষ্টা করবে, যাতে অন্তত মনে রাখতে সুবিধা হয়। যেহেতু এখানে অনেকগুলো চরিত্র রয়েছে, তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনায় প্রবল, তবুও তোমরা অন্তত আলাদা 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 করে পড়ার চেষ্টা করবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরের চরিত্রে। পরের চরিত্র হচ্ছে স্টাডি এবং মুলার। আমরা একে একে সেই চরিত্রগুলো আলোচনা করব। দেখো স্টাডি হচ্ছে স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত।
হ্যাঁ, এর সম্পূর্ণ নাম হচ্ছে মিস্টার ইটি স্টাডি। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি সাহায্য করেন। নোবেলকে চিঠি লেখার পূর্বে 28শে জুলাই মানে আগে স্বামীজি স্টাডির চিঠি পান। চিঠিটা ছিল বড় শুষ্ক ও প্রাণহীন। তাহলে কার চিঠির কথা বলা হয়েছে? স্টাডির চিঠির কথা বলা হয়েছে। এই স্টাডি আলমোড়ায় তপস্যা করেছিলেন। তাহলে দেখো, স্টাডি থেকে যে যে বিষয়গুলো দরকার সেগুলো তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। এবার আসছি মুলারের পরিচয়ে। 1896 খ্রিস্টাব্দে সামাজিক স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। তাহলে 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন কার অতিথি ছিলেন? মিস মুলারের অতিথি ছিলেন। তার সম্পূর্ণ নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। নামটা তোমরা ভালো করে মনে রাখবে। আচ্ছা, মিস মুলারের মেজাজ হচ্ছে রুক্ষ, চিত্ত অস্থির। তিনি আজন্ম নেত্রী বলে মনে করেন নিজেকে। তাহলে এগুলো তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। মিস মুলার কলকাতায় একটা বাড়ি নেবার কথা ঠিক করেছিলেন, মানে বাড়ি ভাড়া নেবার কথা ঠিক করেছিলেন। এরপরে দেখবো অর্থ সাহায্য। বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন মিস মুলার। এবার আমরা চলে যাচ্ছি পরের চরিত্রগুলোর আলোচনায়। এখানে রয়েছে সোভিয়ার দম্পতি, অর্থাৎ মিসেস সোভিয়ারের প্রসঙ্গও রয়েছে। ক্যাপ্টেন জে এইচ সোভিয়ার ও তার স্ত্রী মিসেস সোভিয়ারের কথা বলা হয়েছে সোভিয়ার দম্পতি হিসাবে। মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তারা। আর একমাত্র সোভিয়েত দম্পতি এদেশীয়দের ঘৃণা করেন না, মানে তারাই হচ্ছে একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। আর 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে সোভিয়ারের জীবনাবসান হয়। এরপর আমরা দেখব মিসেস সোভিয়ারের কথা। স্বামী বিবেকানন্দের একজন বিখ্যাত ইংরেজ শিষ্যা ছিলেন তিনি। আর নামকরণ যদি বলি, রামকৃষ্ণ সঙ্গে তিনি মাদার নামে পরিচিত। তাহলে কে কাকে মাদার বলা হচ্ছে? মিসেস সোভিয়ারকে। আর স্বামীজি চিঠিতে তাকে নারীকুলের রত্ন বিশেষ বলেছেন। ভালো করে মনে রাখবে, মিসেস সোভিয়ারকে নারীকুলের রত্ন বিশেষ বলেছেন। বেদান্ত প্রচারের কাজে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। এরপরে আমরা কি পাবো? স্বামীজির ইচ্ছায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তারা। আর 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিস সোভিয়ারের জীবনাবসান হয়। তাহলে আমরা মোটামুটি দেখো তাদের সম্পর্কে বিস্তারিত তথ্যই পেয়ে গেলাম। এগুলোকে তোমরা প্রত্যেকটা ভালো করে পড়বে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে আরও দুটো চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে রয়েছে মিস ম্যাকলাউড আর মিসেস বুল। দেখো, মিস ম্যাকলাউডের যখন পরিচয় দেখছি, স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যদেশীয় প্রধান অনুরাগী ভক্ত ছিলেন তিনি। তার সম্পূর্ণ নাম হচ্ছে মিস জোসেফাইন ম্যাকলাউড। আর নামকরণ, স্বামীজি তাকে জো বলে ডাকতেন। আর লন্ডনের পারি ফ্যাশানের পোশাক পরিহিতা মহিলা বলে তাকে ব্যাখ্যা করা হয়েছিল। দেখো, পারি বলতে প্যারিস, হ্যাঁ, লন্ডনের প্যারিস ফ্যাশানের, এখানে পারি বলতে প্যারিসের কথা বলা হয়েছে। আর 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার জীবনাবসান হয়। তাহলে দেখো, মিস ম্যাকলাউড সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা কিন্তু এর মধ্যে পেয়ে গেলাম। এবার আমরা দেখবো মিসেস বুল সম্পর্কে। নরওয়েবাসী বিখ্যাত বেহালা বাদক মিস্টার ওলি বুলের স্ত্রী ছিল মিসেস বুল। তিনি স্বামী বিবেকানন্দের অন্যতম শিষ্যা। তাহলে আমরা যদি প্রশ্ন বলি যে মিসেস বুলের স্বামীর নাম কি? মিস্টার ওলি বুল। তিনি কি ছিলেন? একজন বেহালা বাদক ছিলেন। তার বাড়ি কোথায়? নরওয়েতে, অর্থাৎ নরওয়েবাসী তিনি। আচ্ছা, এবার দেখো নামকরণ। স্বামীজি মা বা ধীরমাতা বলে তাকে সম্বোধন করেন। তাহলে ধীরামাতা কাকে বলা হয়েছিল? মিসেস বুলকে। তার বয়স হচ্ছে 50 বছর। বিবেকানন্দ বুলের সংবাদ আমেরিকা থেকে পান। এরপরে দেখবো অর্থ সাহায্য। বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন মিসেস বুল। তাহলে দেখো, প্রত্যেকটা চরিত্র সম্পর্কে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করলাম, যাতে তোমাদের প্রত্যেকটা চরিত্র সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে ওঠে। এবার আর কিছু অতিরিক্ত তথ্য আমরা দেখে নিই, যেগুলো এই চরিত্রের মাঝে আলোচনা করা সম্ভব হয়নি, অর্থাৎ অতিরিক্ত প্রসঙ্গ বা অন্যান্য প্রসঙ্গ। ভারতের জলবায়ু প্রধানত গ্রীষ্মপ্রধান, আর ভারতের দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হলকা চলছে, তাই না? স্বামীজি তার বন্ধু হিসাবে মিস ম্যাকলাউড ও মিসেস বুলকে চিহ্নিত করেন। ভারতীয়দের ইংরেজরা ঘৃণা চোখে দেখত, শুধু সোমিয়া দম্পতি দেখতো না, বাকি সবাই কিন্তু দেখত। শ্বেতাঙ্গরা মিস নোবেলকে সন্দেহজনক ও খামখেয়ালিপনা হিসাবে দেখতেন। কাল তার উত্তর দিয়েছি, হ্যাঁ, চিঠির উত্তর দিয়েছে। আচ্ছা, কাল বলতে যেহেতু 29 তারিখে চিঠিটি লেখা হয়েছে, তাহলে 28শে জুলাইয়ের কথা বলা হয়েছে। তাহলে দেখো, এই চিঠি প্রবন্ধ থেকে আমরা যে যে তথ্য পেলাম তা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তাহলে এই হচ্ছে আজকের আলোচনার মূল অংশ। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন ঠিক রাত্রি 8টার সময় বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।